নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের MCQ নিয়ে আলোচনা করব। মডেল সেট ওয়ান মানে সেট নম্বর এক। তো দেখো, এই সেট নম্বর এক থেকে যে সমস্ত MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন, রোমানের স্মৃতির প্রথম স্তরটি হলো অ্যান্সার বেড ডি অ্যান্সার শিখন। রোমান্টিয়ার প্রশ্ন, থার্স্টনের দলগত উপাদানে এস বলতে বোঝায়। অ্যান্সার হবে সের অ্যান্সার স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। রোমান থ্রির প্রশ্ন, সবথেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার গাণিতিক গড়। চার নম্বরের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রিয়র। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূষ্টক হলো। অ্যান্সার হবে 10 হবে। কত হবে? 10 হবে। পরের প্রশ্ন, ছ নম্বরের প্রশ্ন, সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে। অ্যান্সার হবে সির অ্যান্সার 29 নং ধারায়। সাত নম্বরের প্রশ্ন কি আছে, কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় সাতটি প্রবাহের ধারণার অবতারণা করেন। অ্যান্সার হবে বিডিএর অ্যান্সার মোদালিয়ার কমিশন। আট নম্বরের প্রশ্ন, কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ফ্রয়েভেল। পরের প্রশ্ন কি বলেছে, নয় নম্বরের প্রশ্ন বলেছে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো ড্যাশ টি এম সমন্বিত রূপ। অ্যান্সার হবে 5টি। দশ নম্বরের প্রশ্ন, কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছিল। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার হান্টার কমিশনে। পরের প্রশ্ন কি বলেছে, এগারো দাগের প্রশ্ন। তো দেখো, এগারো দাগের প্রশ্ন কি আছে, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জাতীয় শিক্ষানীতি 1986। বারো দাগের প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হলো। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার র্যাম। ১৩ নম্বরের প্রশ্ন কি বলেছে, আমাদের ১৩ নম্বরের প্রশ্ন বলেছে, কাসাদই বামাবিনি কথাটির অর্থ। অ্যান্সার হবে এর অ্যান্সার শিশু নিকেতন। চৌদ্দ দেখার প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ। অ্যান্সার হবে এর অ্যান্সার প্যাভলভ। ১৫ দেখার প্রশ্ন কি আছে, বলেছে জ্যাক ডেলার কমিশনের সদস্য ছিলেন। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ১৬ জন। ১৬ দেখার প্রশ্ন, মনোবিদ কি বলেছে, লোয়েনফেল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেছেন। অ্যান্সার হবে এর অ্যান্সার ৪টি। ১৭ নম্বরের প্রশ্ন, ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্যে। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ৮টি। পরের প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন, ১৮ দাগের, টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য। এর অ্যান্সার অন্ধদের। ২১ দাগের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার ২০০১ সালে। ২০ দাগের প্রশ্ন, পরিসংখ্যা ৭ হলে ট্যালি চিহ্ন হবে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ২১ দাগের প্রশ্ন, বাক গঠনের অপর নাম কি। অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওষ্ঠপঠন। ২২ দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার অর্থ হলো। অ্যান্সার হবে সির অ্যান্সার বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে ২৩ নম্বরে বর্তমানে শিক্ষা প্রযুক্তির কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার সবগুলি। ঠিক আছে, ২৪ দাগের প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো। অ্যান্সার হবে এর অ্যান্সার অডিও ক্যাসেট। তো দেখো, আমি টোটাল ২৪খানা MCQ নিয়ে আলোচনা করেছি। এইগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।